একদম ঠিক বলেছো বড় বৌদি, এরকম ওপেন চান্স দেওয়াটা না একদম নিরাপদ নয়। ম্যাডাম, আমার সম্পর্কে এই ধারণা আপনার সম্পূর্ণ ভুল। আমার আপনাদের সম্পত্তি চাই না, টাকা পয়সার প্রতি কোনো মোহ কোনো কালেই আমার ছিল না আর আজও নেই। মূল্য বিচার করা যায় এরকম কোনো উপহারই আমার চাই না। আমি শুধু একটা জিনিসই চাই দাদু, বিয়ের পরে তো সব মেয়েই দীরাগমনে বাপের বাড়ি যায়, আমাদের বাড়িতে দীরাগমনের চল আছে। এবার নিয়ম মতো কাল আমার দীরাগমনে যাওয়ার কথা। দাদু, আমার বাবা তো আমাকে দেওয়া শর্তের কথা কিছুই জানেন না, উনি আশা করে থাকবেন আমি যাব। আমি যদি না যাই বাবা সন্দেহ করবে, আর সত্যিটা জেনে গেলে মনে খুব দুঃখ পাবে, হয়তো অসুস্থ হয়ে পড়বেন। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনি সত্যি আমায় কিছু দিতে চান তাহলে এই শেষবারের মতন আমার বাবা মার সাথে দেখা করার অনুমতি দিন আমায়। দেখলেন তো বাবা, আপনার মুখের কথা শেষ হতে না হতেই মেয়েটাকে এরকম সুযোগ নিয়ে নিল, আমার শর্ত ভাঙতে চাইছে। আমি তো জানি ওই মেয়েটার রন্ধ্রে রন্ধ্রে চালাকি। খুড়ি, আমরা তোমাকে অনুমতি কি করে দিই বলতো? বড় বৌমা তোমাকে একটা শর্ত দিয়েছিল, তুমি তাতে রাজিও হয়েছিলে, এখন সেই শর্তটা ভাঙা মানে বড় বৌমাকে অসম্মান করা, সেটা আমরা কি করে করি বলো? আর দেখো খুড়িমা, আমরা অনুমতি দিলে দীরাগমন মানে শুধু তো একা মেয়ের বাপের বাড়ি যাওয়া না, বর কনে একসঙ্গে যাবে। কিন্তু রীতি রীতি যাওয়াটা কি সম্ভব হবে? হবে দাদু, কাল আমি খুড়িকে নিয়ে দীরাগমনে যাব। খড়ি বাড়িতে আসার পর থেকে প্রথমবার নিজে মুখে কিছু চেয়েছে, আমি চাই সেটা করতে। তাই আমি ডিসাইড করেছি আমি ওনার সাথে দীরাগমনে যাব। এই লোকটা চমকা ভিলেন থেকে হিরো হয়ে গেল, সত্যি মেজদিকে নিয়ে আমাদের বাড়িতে যাবে? কি ব্যাপার বলতো দিদি, একই পরিবর্তন। যে ছেলেটা বেরোবার আগেই মেয়েটার হাত থেকে প্রসাদ পর্যন্ত খেতে চাইছিল না, সেই ছেলেটার মেয়েটার হাত ধরে সোজা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আমূল পরিবর্তনে। হ্যাঁ, মাঝখানে কি এমন ঘটলো বলতো? আমিও সেটা বুঝতে পারছি না, হঠাৎ করে এমন কি হলো যে ঋদ্ধি ঘোরের উপরে এতটা সদয় হয়ে উঠল? ব্যাস, তাহলে তো সব সমস্যা মিটেই গেল। আমাদের তো অনুমতি আছে, যাও না বৌমা, ঋদ্ধিকে নিয়ে বাড়ি থেকে ঘুরে এসো। ইম্পসিবল বাবা, এটা হতেই পারে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি হঠাৎ ওর কথা ভাবতে শুরু করেছো কেন? মা প্লিজ কাম ডাউন, আফটার অল ওনার সাথে আমার বিয়েটা তো মিথ্যে না। She is legally my wife. আর ওনার জন্য ওনার একটা ইচ্ছে তো আমি রাখতেই পারি, তাই না? What? ঋদ্ধিমান বাবু হঠাৎ আমার ইচ্ছেকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? সবটা কেমন যেন অদ্ভুত লাগছে আমার। গরিব, আপনার যেটা ইচ্ছে সেটাই হবে, কাল আপনার সাথে আপনার বাবা মার দেখা হবে। এত
এতটা শান্ত আছেন কি করে উনি? তাহলে কি দিদিকে খুঁজে পাননি? কিন্তু তবুও আমাকে বাড়ি নিয়ে যেতে রাজি হলেন কেন? You can't do this. তুমি এটা ভেবেচিন্তে করছো না। তুমি আমার সাথে চলো। চলো তোমার সাথে। Just calm down. Calm down. আমি যা করছি ভেবেচিন্তে করছি, বিশ্বাস করো। We'll talk about this later. না, জামাই বাবু আমার অতটাও খেপচুরিয়াস নয় তাহলে। আর যতটা খারাপ আমি ভাবতাম ততটাও নয়। মেহদি যে কতটা ভালো সেটা হয়তো ঋদ্ধিমান সিংহরা এইবার বুঝতে পেরেছে। এ কি আশ্চর্য বৌদি! যে রীতি তোমার কথার বাইরে কোনো কাজ করতো না, সেই রীতি তোমার কথায় পাত্তাই দিচ্ছে না, তোমার কথা শুনছে না। রীতি, তোমার মনে নেই? বড় বৌদি শর্ত দিয়েছিল যে ওই মেয়েটা বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। সেই তুমি ওকে নিয়ে ওর বাপের বাড়ি চলে যাচ্ছ? পিসামশাইটা তো ভারী বজ্জাত, পদের হাঁড়ি একটা। এসব তুমি কি বলছো বলো তো প্রশ্ন? একটা দিনের তো ব্যাপার, বাবা মা পারমিশন দিয়েছে, ঋদ্ধি যেতে চাইছে, তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? ওদের একটু ওদিকে চলো তো, তোমার সঙ্গে একটু কথা আছে, চলো চলো চল। রাতারাতি তোমার ছেলেটা কিরকম পাল্টে গেছে দেখেছো? এটা কালকের রাতের ফল নয় তো, মানে ফুলশয্যার এফেক্ট নয় তো? আপনি প্যাকিং শুরু করে দিন, আমরা কাল আর্লি মর্নিং বেরিয়ে যাবো। ওদিকে দেখো রিদ্ধিদা দাঁড়িয়ে আছে, যাও কি সবাই প্রণাম করে এসো। এই 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 না না না, প্রণাম করতে নেই, প্রণাম করতে নেই, একদম প্রণাম করতে নেই, এই এই একদম না, একদম না। তখন তোমাদের একটু বকাবকি করলাম, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ আচ্ছা, আমি কান ধরছি কিন্তু। তোমাদের যে আমার থেকেও বেশি মিষ্টি আর সুন্দর দেখতে, সব লিটল প্রিন্সেস এন্ড প্রিন্সেসেস। গাছ ছড়া শুনতে কে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায়।